কিছুক্ষণ আগে কানাডা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তানভীর ইউসুফ রনি। করোনা ভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্লিনিক্যাল টেস্ট করতে যাচ্ছে কানাডা। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে যাওয়া নাগরিকদের দেহ থেকে অ্যান্টিবডি সম্বলিত প্লাজমা নিয়ে সেটি আক্রান্ত ব্যক্তির দেহে ছড়িয়ে দেওয়া হবে। কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির গবেষক ডক্টর রোনাল্ডের নেতৃত্বে পরিচালিত হবে এই পরীক্ষাটি। এখন পর্যন্ত কানাডায় মোট আক্রান্তের সংখ্যা 18,443 জন, এর মধ্যে 2 জন বাংলাদেশি সহ মৃত্যুবরণ করেছেন 401 জন। বাংলাদেশের 2 জনের মধ্যে মৃত্যুবরণকারীরা যথাক্রমে অটোয়ার শরীয়তুল্লাহ এবং টরন্টোর প্রবাসী মুক্তিযোদ্ধা তুতীয় রহমান।